সবাই চ্যানেল হামিরিয়া, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এই জাস্ট অফিস থেকে এলাম, এখনও ফ্রেশ হইনি, এসেই আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমাদের একটু বাজারে যাওয়ার আছে। তো সঞ্চিতা আসছে, ও গেছিলো ইন্ডাস্ট্রিতে, তো ও এলে, ও চলে এসেছে, মানে এখন আমিও এলাম, তো যাব। যাই হচ্ছে এখান থেকে অফিস একটা মাত্র দুটো স্টেশন পর, উদ্ঘাট, তারপরে হচ্ছে রবীন্দ্র সরোবর, তারপর কালীঘাট। সরি, রবীন্দ্র সরোবরের পর কি জানো, আলোটা দেখেছো গাইস, আমি ঘুরিয়ে দিলাম ওকে। রবীন্দ্র সরোবর কেমন আছো তোমরা সবাই? এই দেখো ব্লগ বলে বলে এই যে বানানো হচ্ছে, রবীন্দ্র সরোবরের পরে এবার থেকে প্রায়ই আমরা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। একদম, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবরের পরে হচ্ছে মনায়ক উত্তম কুমার, হ্যাঁ মনায়ক উত্তম কুমার, টালিগঞ্জ। তো তারপরে আমার অফিস কালীঘাটে, তো যাই হোক কালীঘাটে গিয়েই আমি কেঁদিয়ে গেছি, অফিস থেকে এসেই আমি কেঁদিয়ে গেছি, আমার ভালো লাগছে না। এই যে ওকে দেখে নাও পুরো, এইভাবে এসছে অফিস থেকে এসে, কোনো কথাতে ও হচ্ছে আমি বাজার যাব, বাজার যেতে হবে, আমাদের ঘরে কিচ্ছু নেই। মানে ভিখারি হয়ে যাবে পুরো, এত দাম, মানে বাইরে যেটা তুমি শিয়ালদহ বা আদার্স জায়গাতে যেটা 10 টাকা পাবে সেটা এখানে 20 টাকা, এতটা ডিফারেন্স। তাহলে এবার বুঝে নাও যে এখানে কিরকম ভাবে রয়েছে। তো আমরা একটু ঘুরবো, মাঠে যাব, মাঠের থেকে বাজার করে তারপরের দিন বাড়ি ফিরবো, এসে আবার রান্না করবো। তো তোমরা কন্টিনিউ, হ্যাঁ ওকে আর রেডি হতে বলবো না, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো চলো গাইস, তাড়াতাড়ি তালাটা দে, তালাটা দেওয়া হয়ে গেছে, ঢং করতে করতে, কায়দা করতে করতে। এই দেখো আমাদের রুমের থেকে আমরা বেরোচ্ছি, রুম আমরা ঘর ভাড়া নিয়ে থাকি, তাই তো মেসে ফেসে থাকি না, হ্যাঁ রুম ভাড়া, এটাই আমাদের ভালো বল, হ্যাঁ অনেক ভালো, আর বাড়িওয়ালাও খুব ভালো, আর এমনিও মানে বাড়িটা খুব শান্ত পরিবেশ কি বলবো। এই যে রিয়া গেটটা লাগালো, আমাদের বাড়িওয়ালা নিয়ে সমস্যা নেই। এই যে এটা আমাদের একটা কাকু, হ্যাঁ এই কাকু, এই কাকু আমাদের অনেক হেল্প করেছে। আমরা এই মাঠে চলে এসেছি, দেখছো সবাই বসে আছে, দেখতে থাকো তোমরা, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে দেবো। আর এই যে রিয়া ফুলুরি কিনে এনেছে, ফুলুরি খাচ্ছে, দেখো গরম গরম কথা বলতে পারছে না। তো আমিও খাবো, তারপরে তোমাদেরকে ব্লগটা আমি দেখাবো, ব্লগে দেখাবো। মাঠে এখানে অনেকে আড্ডা মারে, এখন হট করে বৃষ্টি চলে এলো, তো ওই জন্য সবাই চলে গেল, আবার কিছু জন বসেও পড়লো চলে গিয়ে, তো আমরাও বসেছি, এই ফুলুরি খাবো। তো চলো দেখা, এখন রাত্রির কটা বাজে, 10:15 বাজে, আমরা মাঠ থেকে যাচ্ছি রুমের দিকে, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা ভাত টাত রান্না করবো, তো তারপরে খাওয়া দাওয়া হবে, বাসন মাজা হবে, ও বাসন মাজবে, আমি জল তুলেছি, ঘর মুছেছি, ওকে বলেছি আরো বিছনা ঝেড়ে রেখেছি, ও বাসন মাজবে, ও বলেছে ফেলে রাখতে, কাল রাতের বাসন গাইস, ভাবো গন্ধ ছেড়ে যাবে বাসন। আচ্ছা দাঁড়াও বাজারের দিকে যাই, ও এখানটা থেকে দেখতে পারবা, এই যে ফুটপাথের হচ্ছে এটা নর্মাল ব্রিজ, আর ওই উপরে হচ্ছে ওটা হচ্ছে মেট্রো, মেট্রো স্টেশন। তো আমাদের রুমটা একদম মেট্রোর কাছাকাছি, মাত্র 2 মিনিট লাগে, তাই না সঞ্চিতা, পায়ে হেঁটে যেতে মাত্র 2 মিনিট লাগে। তো ঠিক আছে চলো এখানে না, তারপর বাজার গিয়ে দেখা হবে, বাজারে যাই, বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, নাহলে আমি এখানে কেটে যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওখান থেকে সবাই কাঁদবে, আমার বড়ো কাঁদবে, মাও কাঁদবে, আর এ তো আরও হাত পা ছড়িয়ে কাঁদবে, এর সাথে রুমমেট আমি, বলো তো ওই আমার জন্য সব হয়ে গেল শেষ। ঠিক আছে চলো, এই যে রাস্তা দেখো, আর এই যে আমরা মেট্রোর তলা দিয়ে গেলাম, মেট্রো স্টেশনে গেল, মেট্রো গেল ওপর দিয়ে, তো আমরা এখন একটু বাজার টাজার করে নিই, চলো টাটা। বাজারে বনভিটা খুঁজছে এখন, আলু পেঁয়াজও নেবো, বনভিট, এই যে এটা হলো সবজি মার্কেট, তো সবজি থেকে সবজি কিনবো, আর ওইটা হলো ফল দোকান, বলে আমাকে দেখা, এই যে হাত দেখাচ্ছে, এটা হলো ফলের দোকান, এই যে আমরা আলু পেঁয়াজ কিনতে চলে এসেছি, দেখো এই যে রিয়া খালি ঘাম মুচ্ছে, ওই দেখ খালি দুই সেই লাগে।
লাগবে আমাকে, অফিস থেকে এসে নিজেকে নিজে যেন চিনতে পারছি না, এরকমভাবে আমি কোনোদিনও ব্লগ বানাই, এর জ্বালায় পরে তোর জ্বালায় পরে আমাকে এরকম করে ব্লগ বানাতে হচ্ছে। নিজে তো গেছিলো ইন্ডাস্ট্রিতে, সে যে গুঁজে মেকআপ করে, আর আমি অফিস থেকে খেটে খুঁটে এলাম। আলু পেঁয়াজে বাজ, বাজ ভালো দেখে বাজ, ঠিক আছে চলো আলু টালু কিনে নিই, আমার শরীর হচ্ছে না, বিশ্বাস করো। এই শুধু এর জন্য ডক্টর চাট করতে বললো, তাই জন্য আমি ঠিক আছে টাটা, পরে দেখা হচ্ছে, কী করি দেখা হচ্ছে। তো দেখো সঞ্চিতা, ওই যে আলু আর পেঁয়াজ কিনে নিয়ে হাঁটছে, ওটার ঠিক কাজ পাচ্ছে না, আলু পেঁয়াজটাও ওকে দেখাতে হবে। তো হবে সবজির দাম আর যা জিনিসের দাম, আজকেও আলু পেঁয়াজই খাবে, আলু পেঁয়াজ দিয়েই কাটছে না। চল চল চল, আর কিছু নেবো না। তো রাস্তাতে আর বাজার টাজার করে আমার ভালো লাগছিল না, কারণ আমি সারাদিন টায়ার্ড ছিলাম। তো বাড়ি এলাম, আমি স্নান টান করলাম, এখন ফ্রেশ হলাম। ও ঠিক আছে, এখন ল্যাব খেতে গেলে তোমাদের সাথে গল্প করবো। ওই যে সঞ্চিতা, ও ফ্রেশ ফ্রেশ হয়েছে, আমি স্নান টান করে এলাম গো, কারণ আমার যা অবস্থা ছিল দেখেছো তোমরা আগে কী অবস্থা ছিল, ওই অবস্থাতে এই শয়তান আমাকে নিয়ে গেছিলো বাজারে। আরে বাজার বাড়িতে ছিল না বলে একা একা যাবো, ওই জন্য যাইনি, আমাকে নিয়ে গেলো, আমি এসে স্নান টান করলাম। আগে এসে আসলে ঘরে নেটওয়ার্ক পাওয়া যায় না, এবার বাড়ির লোকের সাথেও তো ভালোভাবে কথা বলতে হবে, এবার অধৈর্য হয়ে যায় এখানে কথা বলতে বলতে, মারাও শুনতে পায় না আর অধৈর্য হয়ে যাই আমরা, ওই জন্য বাইরে গিয়ে চিল্লাতে হয় কথা বলে এলাম। তো সেই জন্য আর কি বাইরে গেছিলাম, আর একটু ল্যাব খেতে খেতে তোমাদের সাথে দেওয়া যায়, আর ভালো লাগছে না সিরিয়াসলি, যা গেছে সারাদিন অফিস থেকে এসে ট্রেন চালায় আমাকে আবার বেরোতে হয়েছে, তাহলে আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ল্যাদি খাই। যাই হোক, এরপরের দিন কী করবো, এরপরের দিনও ভাবছি আবার একটু বেরোবো কোথাও, কোথাও বেরোনো আছে বল, ওই দিনকে একটা ব্লগ দেবো, কোথায় যাবো যাবো কোথাও একটা কিছু একটা খেতে যাবো, ফুচকা টুচকা হোক, আইসক্রিম টাইসক্রিম হোক, একদিনও তো আইসক্রিম খেতে যাইনি, এবার একদিন আইসক্রিম খেতে যাবো। হ্যাঁ তো ঠিক আছে চলো তাহলে, তোমাদেরকে এরপরে যেদিন ওর সাথে আইসক্রিম খেতে যাবো, ও আর দেখ লাভ নেই, আমরা যা খাই কী খাচ্ছি, ডিম ভাজা, ভাত, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, কত এইসব খাই, এইসব খেয়ে দিন যাচ্ছে সকালবেলা। তখন আমি ল্যাটকে দেখে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, হুট করে ফোনের ব্যাটারিটা লো হয়ে গেল। তো যাই হোক, তো সঞ্চিতা তাই বললো যে তাহলে একটা কাজ কর, ফোনটা চার্জ দিয়ে নে, চার্জ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নে, খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার ব্লগটা তুই এন্ড কর। তো সেই জন্য আর কি আমি আবার এখন এড করার জন্য ব্লগটা আবার করলাম, খেয়ে দিয়ে উঠলাম। কী খেলাম রে আমরা, ভাত খেলাম, ডিম ভাজা খেলাম, ও করলো ডিম ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেলাম, এইসবই চলছে আমাদের খাওয়া দাওয়া। এই চুলটা এটুকু কেটে ফেলবো রে, দেখ ভালো লাগবে এইটুকু করলে, তোমরা বলো তো কেমন লাগবে গাইস, এইটুকু যদি চুল করে ফেলি। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকদিন আগে বলেছে তুমি চুলটা কেটে এইটুকু করে ফেলা, ভালো লাগবে, চাই দেখা যাক কী দেবো। তো দেখি পুজো টুজো আসুক, কোনো অকেশন পারপাস ছাড়া তো আর চুল কাটা যায় না, তারপরে চুলটা স্ট্রেটনিং করেছি আমি, কতগুলো টাকা খরচ করে গায়ে লাগে না। কটা বাজে এখন, 12:05, এই যে এমনি এখন এসে যাচ্ছেন স্নান করতে, 12:05 12:05 ইনি এখন যাচ্ছেন স্নান করতে, আর আমরা এখন খেয়ে দিয়ে উঠলাম। তো গাইস ঠিক আছে চলো, ব্লগটা এন্ড করে দিই সঞ্চিতা, বুঝলি তো, পরে আবার ব্লগটা অনেক গাইস বড় হয়ে যাবে, এত যদি বলতে যাই তোমাদের অন্য ব্লগে আবার গল্প শেয়ার, আবার গল্প শেয়ার করবো। তো এরপরে যাবো একদিন আইসক্রিম খেতে, তো ইচ্ছা আছে, কই গেলি তুই, তো ঠিক আছে, গুড নাইট, গুড নাইট বাই। আর আমার এই ব্লগটা থেকে যদি, আমার এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নেক্সট ব্লগ আইসক্রিম খেতে যাবো, দেখা যাক, যদি না যাই তাই জন্য আগের থেকে কনফিউশন, তাই না বল, আমাদের তো মতের ঠিক নেই, এই আর একটা মাতাল, এর যদি আবার শুটিং ফুটিং করে যায়, আমার আবার অফিসের প্রেশার আছে, যাই হোক। তো চলো গুড নাইট, টাটা বাই, এখন 12:05, এখন আমরা ঘুমাই, যদিও ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বল, ঠিক আছে চলো গুড নাইট বাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।